Bismillahirrahmanirrahim. Priyo Mouli Bazar Byabshayi Bindu, Assalamu Alaikum. Dirgho Protikkhar Por Agami 25 Tarike Amader Nirbachon Hote Jacche. Asha Kori Apnara Shobai Shotoshphurto Bhabe Agami Nirbachone Apnara Bashir Faruk Bablu Porishode Vote Diye Joyjukto Korben. Apnara Janen এই নির্বাচনটা কিভাবে আসলো, কিভাবে আমাদের এই নির্বাচনের পথচলা হচ্ছে নিশ্চয়ই আপনাদের অবগত আছেন। 2019 এর থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত সৈয়দ হাজী মোহাম্মদ বশির এই নির্বাচনের জন্য যুদ্ধ করে আসছেন। নিশ্চয়ই আপনারা জানেন এই নির্বাচনের ভিতরে একটা বিরাট ষড়যন্ত্র ছিল এবং উনাদের উদ্দেশ্য ছিল সিলেকশন, সব কিছু স্বপ্ন চুরমাচুর করে তারা বশিরবার একক নেতৃত্বে এবং উনার দৃঢ় সাহসিকতা মনোবলের জন্য আজকে এই নির্বাচন আপনাদের জন্য উপহার দিচ্ছে। আশা করি নিরাশ করবেন না, কারণ আমাদের কিন্তু একটা স্লোগান আছে, নিরাশ করব না, আস্থা রাখুন। ইনশাল্লাহ আপনারা যদি 25 তারিখে আমাদেরকে জয়যুক্ত করেন অবশ্যই আমরা নিরাশ করব না, আস্থা রাখতে হবে আমাদের উপরে। কারণ আমরা কিন্তু এর আগে আমাদের এই প্যানেল কিন্তু আগে কোনো আর অন্য কোনো প্যানেল আসেন নাই, শুধু একটি প্যানেলই বারবার আসছে। তাহলে আপনারা কিভাবে জাস্টিফাই করতে পারবেন? জাস্টিফাই করতে হলে অবশ্যই আপনাদেরকে অন্য একটি প্যানেলকে নির্বাচিত করতে হবে, তাহলে সমন্বয় হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। ধরুন একটি ছুরি দেয়া একজন হত্যা করতে পারে, আবার দেখবেন হার্টের অপারেশনও করতে পারে। একই ছুরি কিন্তু দুইটা কাজে লাগতেছে, একটা অন্যায় পথে আর একটা জীবন দান করে। এই জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ছুরিটা আমরা ভালো পথে ব্যবহার করব, যেটা জীবন দান করবে। নিশ্চয়ই আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্য ঊর্ধ্বে নয়, ব্যবসায়ীর ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে সময় এসেছে, পরিবর্তনে হাওয়া খেলছে। যদি সত্যিকারই পরিবর্তন হয় তাহলে দেখবেন নিশ্চয়ই বশিরবাইয়ের নেতৃত্বে আমরা এক ঝাঁক জানি কি ও বিপরীত প্যানেল থেকে লাঞ্ছিত হয়ে এই প্যানেলে এসেছি। এই প্যানেলের আসার উদ্দেশ্যই একটা আমাদের ভিশন এবং মিশন, কি করব জনকল্যাণ, ব্যবসায়ীদের কল্যাণের জন্য যা যা করার ইনশাল্লাহ আমরা পূর্বের যেগুলি ভুলভ্রান্তি ছিল, ওনাদের অন্যায় অত্যাচারগুলি ছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে বশিরবাইয়ের পাশে এসে দাঁড়াইছি। আমাদের একটি অভিভাবকের দরকার ছিল ওই মুহূর্তে, আমরা অভিভাবক হিসাবে সৈয়দ হাজী মোহাম্মদ বশিরবাইকে বিবেচনা আনি। এবং আজকে আমরা আসার পর অনেকেই এই উপলব্ধিটা করতে পারতেছি। আপনারা নিশ্চয়ই আপনাদের আমরা আপ্যায়নের জন্য আমাদের প্যানেল ওদের প্যানেল দোনো প্যানেলে আপনাদেরকে দাওয়াত আমন্ত্রণ করিতেছেন। দেখবেন ওরা 4x3x ছাড়া কোনো বক্তব্য রাখে না। আমাদের এখানে দেখবেন একদম কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী থেকে সভাপতি পর্যন্ত কথা বলার সুযোগ আছে, এরই নাম বশির। যার ফলে আপনাদের প্রতি আমাদের অকুল আবেদন থাকবে, ইনশাল্লাহ আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে 60 দিনের একটা স্কিম নিয়েছে, যদি আমাদের করোনায় কোনো বাধাগ্রস্ত না হয় বা করোনার মধ্যে আমরা কোনো ধরনের যদি বাধাগ্রস্ত না হই তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন 60 দিনের থেকেই, 60 দিন পার হতে দিব না, 60 দিন থেকেই আপনারা কাউন্টডাউন করবেন, 60 দিন থেকেই আমরা একটা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। যদি না দিতে পারি 2 বছর অপেক্ষা করবেন, ইনশাল্লাহ এই 2 বছরের মধ্যে আমাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিবেন এবং এই বিদায় ঘণ্টাটার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি এই বিদায় ঘণ্টার জন্য। আমরা স্বইচ্ছা এবং আনন্দ চিত্তে আমরা এই মৌলিবাজার ব্যবসায়ী সমিতি থেকে বিদায় নিব, 6 বছর আটকে রাখবো না, কারণ ইচ্ছা করলেই আমরা আর 6 বছর রাখতে পারবো না। আপনারা নিশ্চয়ই জানেন লাস্ট শেষ এবং শেষ যে আমাদের মিটিংটা হয়েছিল
মলিবাজার ব্যবসায়ী সমিতির ওখানে আমরা 16 জন উপস্থিত ছিলাম, যে 16 জন আমরা বের হয়েছি, এবং আমাদের বিপরীতমুখী থেকে ছিল 8 জন, দুইটা আমরা গঠনতন্ত্র পাস করেছিলাম, তিনটা পাস করার কথা ছিল, সেটা আমার উদ্যোগে একটা আমরা এখন নাই বলি আমরা কাউকে ছোট করার জন্য আমরা দুইটা গঠনতন্ত্র পাস করেছি, একটা পাস করেছি আমরা রেজুলেশন পাস করেছি, দুই বছরের একদিনও বেশি থাকতে পারবো না, যদি দুই বছর একদিন বেশি থাকতে হয় তাহলে অ্যাড অফ কমিটি দিয়ে এই সমিতি চলবে, আরেকটা পাস করেছি আমরা সভাপতি সেক্রেটারি ঊর্ধ্বতন সহসভাপতি তিনজনের একজনও দুই ট্রামের বেশি নির্বাচন করতে পারবো না, হ্যাঁ পারবো অন্য পদ থেকে পারবো, বাট আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই সেক্রেটারি তাহলে আর একটা ট্রামও হয়তো করতে পারবো, যদি আপনাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি তাহলেই নির্বাচন করব এবং দ্বিতীয় ট্রামে বেশি আর নির্বাচিত করতে পারবো না, তবে আপনাদের কাছে শুধু শেষবারের মতো বিনয়ের সাথে অনুরোধ করব যে বশির ভাইকে নিরাশ করবেন না, যার জন্য আজকে এই নির্বাচন, যে ব্যক্তি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মন্ত্রণালয়ের ধারে ধারে গিয়ে এই নির্বাচনটাকে আনেন, এই নির্বাচনটা আনার পিছনে আমাদের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবেরও উদ্যোক্তা ছিলেন এবং ওনার প্রচেষ্টায় আজকে নির্বাচন আছেন, আমাদের এই নির্বাচনের একটা সমন্বয় কমিটি, খুবই শক্তিশালী সমন্বয় কমিটি, যেটা নাকি গতবার আমরা যখন নির্বাচিত হই এই সমন্বয় কমিটি কিন্তু আমাদের নির্বাচিত করে, উনি তিনবারের সফল একজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, উনার সাথে যুগ্মভাবে আছেন আমাদের সফল একজন ব্যবসায়ী নেতা এবং সফল ব্যবসায়ী বটে, যার ভিতরে কোনো লোভ লালসা নাই, সারা জীবন ওই একটি ছোট্ট দোকানের ভিতরেই সে ব্যবসা করেছেন, যদি লোভ লালসা থাকতো তার ভিতরে আজকে এরকম অনেক মার্কেটও সে করতে পারতেন, উনি হাজী মোহাম্মদ সদরুল আলম খান, আছে ওনার সাথে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ঈশা বাবুল ভাই, আছেন ওনার সাথে ইসরায়েল মাহমুদ ভাই, উনিও কিন্তু গতবার আমাদের বিপরীত পক্ষ থেকে যারা নির্বাচন করছেন এই ইসরায়েল মাহমুদ ভাই প্রাণ দিয়ে জান জিগির দিয়ে সে কিন্তু গতবার নির্বাচন করেছেন হাজী মোহাম্মদ এনাস সাহেবের বিনিময়ে, যা পেয়েছে ওনার মুখের থেকেই শুনবেন উনি কী পেয়েছে, শুধু নির্বাচনই করেন নাই উনি অ্যাডভাইজার হিসাবেও গত 6টি বছর এই মলিবাজার সমিতির ভিতরে ছিলেন, বিনিময় তিরস্কার ছাড়া আর কিছুই পান নাই, আসেন আমাদের হাজী মোহাম্মদ আলী যার জন্য এই নির্বাচন, উনিও কিন্তু আমাদের সহযোগিতা এই সংগ্রামের একজন অংশীদার ছিলেন এবং আমাদের সাথে নির্বাচন করার কথাও ছিলেন, অনেক উদার মনের পরিচয় দিয়ে উনি কিন্তু নির্বাচন থেকে সরে যান, ইচ্ছা করলে উনিও নির্বাচন করতে পারতেন কিন্তু যখন দেখলেন আমাদের অনেক নির্বাচন করার জন্য অনেক লোক হয়ে গেছে তখন সসম্মানে আমাদেরকে ছোট ভাই বড় ভাই সবাইকে একসাথ করে তিনি নির্বাচন থেকে সরেন, ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে, আমাদের পাশে ছিলেন যখন আমরা নির্বাচনটা স্টার্ট করি, যখন শুরু করি শুরু থেকে আমাদের দুইটা ভাই ছিল, আজকে হয়তো আমাদের মাঝে নাই এই প্যানেলে, আমাদের মহিউদ্দিন মাহি ভাই এবং আমাদের রাশেদ ভাই, নিশ্চয়ই আগামী দিনে এই 17 জনের একটা প্যানেল হবে না, প্যানেল হবে তখন 29 জনের, কারণ 17 জনের প্যানেলটা এটা আমাদের বলতেও লজ্জা করে এবং দুঃখজনক, কারণ গতবার আমরা 29 জন নির্বাচন করেছিলাম, আজকে দুঃখজনক হলেও 17 জন নির্বাচন করতে হচ্ছে, এটার একমাত্র কারণ মানুষকে নিরুৎসাহিত করা হয়েছে যাতে নাকি ওরা এই সমিতিতে না আসেন বা এই সমিতির সদস্য না হন, তাহলে ওদের জন্য সুবিধা হয়, যত ভোটার হবে ওদের তত কৈফত দিতে হবে, ইনশাল্লাহ আমরা যদি আগামীতে নির্বাচিত হই এই 29 জনে হবে এবং 5000-এর উপরে ভোটার হবে এবং প্রত্যেকটি দোকানদারকে আমরা এই সমিতির
সদস্যের আওতাধীন আনব, এই সমিতিকে আরো আধুনিকতা করব, এই সমিতিকে অনেক মসৃণ পথ চলার গতি দেখাবো আপনাকে, আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি আমাদেরকে নিরাশ করবেন না এবং 26 তারিখে 25 তারিখে নির্বাচনের 26 তারিখে এই ভোট গণতে গণতে হয়তো সকাল হয়ে যাবে, ইনশাআল্লাহ 26 তারিখে আপনাদের সাথে আমরা থেকে উৎসাহ উদযাপন পালন করব। তবে হ্যাঁ, ওনারা আমাদের সাথে যদি পরাজয় হন আমরা ওনাদেরকে অসম্মান করব না, যেহেতু ওনারাও আমাদের ব্যবসায়ী এবং ওনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। আশা করি 25 তারিখ সারাদিন মলিবাজার ব্যবসায়ী সমিতি ভোট দিন, এই স্লোগান নিয়ে সমস্ত দিন আপনাদের পাশে থাকব। আছি আমি আজমল হোসেন বাবলু এবং বশিরভাইয়ের নেতৃত্বে আগামী দিন যাতে সুন্দরভাবে এই মলিবাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা হয় সেই দোয়াটুকু আপনাদের কাছে রইল। এবং বশিরভাই, ফারুক এবং আমাদের পূর্ণ প্যানেলের, শুধু আমাদের জন্য না আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের ধৈর্য ধরার ক্ষমতা যাতে আল্লাহ দেয় এইটুকু দোয়া করবেন। কারণ আপনারা দেখতেছেন যে ওনারা কীভাবে বহিরাগত এনে এখানে শাসন করার চেষ্টা করতেছেন, এই বহিরাগতরা কিন্তু একদিন বুমেরাং হবে, কারণ আমাদের ব্যবসার সম্বন্ধে অনেক কিছু জানবেন ওনারা। যখন জানবেন, আজকে হয়তো ওনাদের টাকা দিয়ে আনতেছেন, কালকে কিন্তু এরাই আমাদের কাছে ছুরি চালাবে, আমাদের কানে কানে বলবে 2000 টাকা দাও, 1000 টাকা দাও, 500 টাকা দাও, একটা হট্টগোল শুরু হবে। এটা আমরা আসি আর ওরা আসি, যারাই আসে না কেন এই সমিতির নেতৃত্ব দেওয়ার জন্য, ওদের জন্য একটা বিপজ্জনক একটা সংকেত। তাই ওনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, ব্যবসায়ীদের নিয়ে নির্বাচন করেন, ব্যবসায়ীদের দিয়ে স্লোগান দেন, ব্যবসায়ীদের পাশে রাখেন, তাহলে দেখবেন ব্যবসায়ীরা আপনাদের নিরাশ করবে না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।